হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। এখন একদম সকাল সকাল আমরা স্নান ধান করে আমি, রিমো আর মা, এদের অবস্থা দেখো। মাকে নাকি এ বলছে একটা বালিশ দাও, মা কাঁদ দিয়েছে, এভাবে শুয়েছে, বলছে বাহ বেশ বালিশটা নরমই আছে। কিন্তু এভাবে যাচ্ছে এখন। আর আমরা যাচ্ছি হচ্ছে এখন একজন রিলেটিভের বাড়িতে, ব্লগ হয়তো ওখানে বানাবো না, তো বেরিয়ে এসে আবার দেখা হবে। আর এই রাস্তাটা এত সুন্দর, আমি যতবার এই রাস্তা দিয়ে যাই যতবার যেন এই রাস্তাটা আমার ভালো লাগে। দুধার দিয়ে গাছ হয়ে থাকে একদম মাঝখান থেকে রাস্তা, দূর থেকে যদি কোনো গাড়ি না থাকে সিনারিটা আরও বেশি ভালো লাগে দেখতে। তোমাদেরকে এবার দেখাই, চলো। ছিলাম আমি মাম্মা আমের কোলের ওপর, দিয়ে ঘুম থেকে কিছুক্ষণ পর ফিল হলো না পেছনে ঠান্ডা ঠান্ডা লাগছে, বুঝলে? আমি বললাম যে ভাই এসিটা বেশ ভালোই ঠান্ডা হচ্ছে আমাদের গাড়িতে। হাসছে দেখো কেমন, কি করেছে না, একটা জলের বোতল এনেছে, সেটা আমার ঠিক এই পাশে রেখেছিল, আর সেটা মুখটা খোলা। এখন আমি যে লোকের বাড়ি যাবো আমার পুরো, আমি তো বুঝতেই পাইনি, দেখছি পুরো পেছনটা পুরো একদম এরকম সুন্দর সুন্দর করে একদম নিতম্ব সহকারে একটা ছাপ এসছে। বলছেন রোদে দিতে নাকি, রোদে দিতে শুকিয়ে যাবে, আমি উঠবো যখন এখানে এরকম হয়ে থাকবে হনুমানের মতো। ভিডিওটা খুব জামকাট লাগছে আমি জানি, কারণ কি না সকালবেলা আমরা বাইরে কোথাও একটা যাচ্ছিলাম, তারপর মাঝখানে আর কোনো ভিডিও নেই, হঠাৎ করে রাত্রেবেলা আমি আমার ফ্ল্যাটে বসে আছি দেখতে পাচ্ছ, তো হয় না। মাঝখানে আর অনেক কিছু ব্যাপার হয়েছে যেগুলো আমার মনে হয়েছিল যে ভিডিওর মধ্যে আনার কোনো প্রয়োজন নেই, কারণ কিনা যেদিন আমি চ্যানেলটা খুলেছিলাম সেদিন আমার মাথায় একটা জিনিস এসেছিলো যে এই চ্যানেল সবসময় না আমার ইয়ার্কি ঠাট্টাই থাকবে, আমি যখন যতটা খুশি দেখাতে পারি লোকেদেরকে সেটাই রাখবো যাতে তোমরা খুব হ্যাপি হও। আগের ব্লগটা আমি দেখছিলাম যে লোকেরা অনেক সময় ধরে দেখছে আর বেশ ভালো ভিউজও আসছে, তার একটাই কারণ সবাই একটাই কমেন্ট লিখেছে যেটা দেখলাম, যেটা দেখে আমি আমার খুব ভালো লাগছিলো যে দাদা মানে একদম কাঁপিয়ে দিয়েছে, বিশাল হেসেছি, বিশাল যে পেট ব্যথা হয়ে যতক্ষণ ব্লগটা দেখছিলাম তো ততক্ষণ মুখে একটা স্মাইল ছিল। তো এই জন্যই চ্যানেলটা খোলা অ্যাকচুয়ালি, যে মানে যতটা পারি পজিটিভিটি দিয়ে, যতটা পারি হাসি খুশি, যতটা ইয়ার্কি ঠাট্টা দিয়ে, মানে দেখো তুমি সারাটা দিন তোমার নিজের কাজে ব্যস্ত থাকো, আই মিন তোমরা বা আপনারা যারা, তো সবাই তোমরা নিজেদের কাজে ব্যস্ত থাকো, তারপর কি ইউটিউবটা খোলো একটু হাসার জন্যই, একটু কিছু দেখার জন্য, কিছু একটু শেখার জন্য। তো আমি যদি আমার মানে কিছু মানে আমার লাইফে যেটা একটু আমার দুঃখ হচ্ছে বা আমার কষ্ট হচ্ছে বা তৃষিতার কষ্ট হচ্ছে সেগুলো যদি আমরা শেয়ার করি তো আমার মনে হয় কী লাভ হবে, তোমরাও সেই দুঃখটা কি নেবে আর দেখবে মানে আমা তোমরা আমাকে এত বেশি ভালোবাসো বা আমাদেরকে এতটা বেশি ভালোবাসো যে আমরা কোনো খারাপ খবর শেয়ার করলে বা খারাপ কিছু নিউজ শেয়ার করলে তোমাদের খুব কষ্ট হবে। তো এনিওয়েজ, তো ওই জন্য ভিডিওটা বন্ধ রেখেছিলাম, খুব একটা মুড ভালো ছিল না আজকে আমাদের কারোরই, তো বাট নিউজটা কেমন কিছুও নয়, মানে এটা ভুলভাল নিউজ ছিল পরে বুঝলাম। তো তারপর কমেন্টগুলো পড়ে পড়ে অনেক এনার্জি আমি পেলাম যে না আমাকে আজকে ভিডিও বানাতেই হবে, কালকের দিনটা ফাঁকা যাবে না, কারণ কি না নাহলেই তোমরা আবার মিস করবে, আমিও তোমাদেরকে অনেক মিস করবো। তো ভাবলাম যে আজকে সারাটা দিন তো কিছু দেখানো হয়নি, তো কী করা যায়, সারাটা দিনের তো কোনো ভিডিও করাও হয়নি, তারপর আজকে অফিসও ছিল আমার, তো আমি মন দিয়ে অফিসটাও কমপ্লিট করেছি আজকে। আর তোমরা যেহেতু বুঝে গেছো যে আমরা বাইরে যাচ্ছি, মানে আমার অফিস চেঞ্জ হচ্ছে সেহেতু তোমরা এটা বুঝে গেছো, তো সেই জন্য আমরা কেনাকাটা করছিলাম কিছুদিন ধরে, তো সেই কেনাকাটাই কিছু জিনিস আছে যেগুলো আমরা ভাবলাম আজকে শেয়ার করি তোমাদের সাথে, যে কী কী কিনেছিলাম না কিনেছিলাম, তাহলে একটা তোমাদের সাথে কনভারসেশনও হয়ে যাবে আর তোমরা দেখতেও পাবে যে আমরা কী কী নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছি ওখানে। ছোটো ছোটো টুকটাক অনেক জিনিস কেনা আছে, তোমাদের কয়েকটা জিনিস দেখাবো, আর তার সাথে তৃষিদা সেদিন যে ইন্ডিয়া বলে যে ব্র্যান্ডটা ছিল, ইন্ডিয়ান ব্র্যান্ডটা থেকে যে তার রেডি টু ওয়ার ড্রেসগুলো কিনেছো সেগুলো তৃষিদাকে বললাম দেখাতে, আর আশা করি ভিডিওটা ভালো লাগবে, চলো স্টার্ট করা যাক। তো সেদিন প্রথমেই যেটা কেনা হয়েছিল সেটা হচ্ছে স্কেচার্স থেকে একটা জুতো, তো আমি স্কেচার্সের জুতো খুব পছন্দ করি এই একটাই কারণে, কারণ কিনা যারা স্কেচার্সের জুতো পরো তারা অবভিয়াসলি জানবে এর মধ্যে যে ওই গোগা ম্যাট মানে মেমোরি ফোমের মতো বা মেমোরি ফোমের থেকে আপগ্রেডেড কিছু একটা থাকে যে জিনিসটা খুব কমফোর্টেবল হয়। মানে আমি এটা তৃষিতাকে কিনে দিয়েছিলাম ফার্স্ট টাইম স্কেচার্সের জুতো, তারপর থেকে ম্যাডাম আর স্কেচার্স ছাড়া কিছু পরে না, মানে যদি হ্যাঁ এখনো অবধি কোথাও যদি মানে খুব হেক্টিক শিডিউল থাকে, অনেক জায়গায় হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে হবে, তো আমি ওই শুটাই ক্যারি করি। হ্যাঁ, প্রচুর হাঁটাহাঁটি থাকলে ওই শুটা ক্যারি করে, নাহলে হচ্ছে অন্যান্য হিল টিল পরে। তো এবার দেখো এই জুতোটা কেমন লাগছে, মানে এটা আমার তৃষিতা কেন পছন্দ হয়, প্রথম কথা না আমি এই উইথ লেস
শুজ পছন্দ করি না, কিন্তু সেদিন এই কালারটা এতটা বেশি ভালো লেগেছিলো আমাদের যে আমরা ওই উইথ লেস হওয়া সত্ত্বেও আমরা এটা নিয়ে নিয়েছি। তো দাদা বললো যে তুমি এগুলো ভেতরে ঢুকিয়ে দেবে, তৃষিত আমাকে সব বুঝিয়ে দিলো ভেতরে ঢুকিয়ে দেওয়া যাবে বলে এইসব, বাট আমি নিয়ে নিয়েছি। কারণ কি এখানে দেখো একটা ব্ল্যাকের ওপর রেড রেড শেড আছে, আর এই যে হোয়াইট কালারটা যে সমস্ত স্কেচার্সের নিচে থাকে ম্যাক্সিমামে, এটা কিছুদিন পর অন্য একটা রূপ ধারণ করে। মানে সেটা ক্লিন করার জন্য একটা যদিও জিনিস দেওয়া হয়েছে, আমি জানি না সেটা কতটা কাজে দেবে, বাট আমি ভাবছি হাফ প্যান্টের উপরে তোমাদেরকে পরে দেখানো আমার কোনো ইচ্ছে করছে না, বাট স্টিল পরে দেখাই। আশা করি এই লোমসওয়ালা পায়ের ভিডিওটা খুব ভালো লাগলো। এবার তৃষিতার যে জুতোটা কিনে সেটা দেখানো হোক। আর আমার যে জুতোটা কেনা সেটা হচ্ছে ইঞ্চ 5 থেকেই, এই যে মডেলটা আমার ভীষণ ভালো লেগেছে। এটার আরও একটা কারণ হচ্ছে এটার হিলসটা হচ্ছে পুরো গ্লাস হিল, আর গ্লাস হিলের আমার কাছে কোনো কালেকশন নেই, এটা ফার্স্ট টাইম কেনা। আর এমনিতে বলতে গেলে আমি ইঞ্চ 5-এর জুতো এখন যেটা আমি রেগুলার ইউজ করছি ওটাও ইঞ্চ 5-এর, রেগুলার ইউজ করার জুতো হিসাবে তো ভালো বলবোই, কারণ এটার যে প্যাডিংটা আছে এত সফট, আর পরলে পরে কিন্তু এই যে অনেক জুতো আছে না হিল পরলে খুব পায়ে পেন হয়, অস্বস্তি করে, পা কতক্ষণ খুল মানে জুতো কতক্ষণ খুলবো সেরকম ফিল হয়, বাট আমার এই জুতোগুলোতে খুব ভালো লাগে, মানে আমি ভীষণ কমফোর্টেবল ফিল করি। আর এটার দাম নিয়েছে হচ্ছে 2190 টাকা। আমি আমারটা ভুলে গেছিলাম, এটা একটু কস্টলি জুতো হয় স্কেচার্সের, তো কিন্তু বিশ্বাস করো মানে এই টাকাটা দেওয়ার পরে জুতোটা যতদিন চলে তাতে আমার একটু গায়ে লাগে না। সেটা হচ্ছে এটা পরে যে অনুভূতিটা পাওয়া যায় সেটা মনে হয় যেন আরো মানে টাকা দিতে রাজি আছি, ওই টাকা দিতে কোনো গায়ে মানে কষ্ট হবে না, মানে কষ্ট হয় বাট তারপরের মানে ব্যাপারটা পরার পর যে ফিলিংসটা, কারণ আমি অন্য জুতোও তো পরেছি, অন্য শুজও পরেছি, বাট স্কেচার্সটা পরার পর যে আলটিমেট ফিলিং যেটাকে বলে সেটা পাওয়া যায়। হ্যাঁ, তো এটার প্রাইস হচ্ছে এই জুতো প্রায় 7K, আই থিঙ্ক এর নিচেও কিছু জুতো আছে স্কেচার্সের, বাট এইটা 7000 রুপিস। তার সাথে তোমাকে যেটা ওরা সাজেস্ট করেছে সেটা বল। ওরা এটা একটা দিয়েছে, এটা হচ্ছে শু ক্লিন করতে পারবে, এটা ক্লোথস ক্লিন করতে পারবে, তারপর রিমোর যে শুয়ের যে নিচে যে হোয়াইট পোর্শনটার কথা বলছিল না ওটাও এটা দিয়ে উঠে যাবে। এটা হচ্ছে একটা ফোম ওয়াশ টাইপের, এটা দিয়ে ফোম দিয়ে জাস্ট স্প্রে করে দিয়ে তার সাথে এরকম একটা ব্রাশ টাইপের দিয়েছে, এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, দেখলাম আমার ব্যাগের আমার যে সব থেকে বড় কথা আমার যে অরেঞ্জ কালারের যে ব্যাগটা ওটা আমি এত ইউজ করি এত ইউজ করি, ওটা না একটু মানে কালো কালো মতো হয়ে গেছিলো, দেখলাম খুব ভালো পরিষ্কার হয়েছে, তো আমি ওই জন্য নিয়ে নিলাম। আর অন্যান্য সব কাজে ইউজ করা যাবে এটা আর কি। এটা কি আমার গালে লাগিয়ে গালটা পরিষ্কার করা যাবে? না, এটা হিউম্যানের উপর এফেক্ট করবে না। কালকে ট্রাই করে দেখব। এটা প্রাইস কত? এটা প্রাইস নিয়েছে হচ্ছে এই ব্রাশটার প্রাইস 175, আর এটা হচ্ছে 349। আচ্ছা, এটার ব্র্যান্ডটা একবার দেখিয়ে দিই তাও। অনেকে আগের বার দেখেছিল ভিডিওতে এটা, তো বলছিল এটা খুব কাজের জিনিস নাকি। এটার নাম হচ্ছে প্রো ক্লিন আর ক্লিনিক শ্যাম্পু। এবার এটার দুটো মানে টাইপের হয় আমি দেখেছি, এটা যেরকম লেখা আছে দেখো নিচে ফর কালার্ড লেদার্স টেক্সটাইলস অ্যান্ড সিনথেটিক্স, আরেকটাতে আরেকটা কিছু লেখা ছিল। দুটোর অপশন ছিল, একটা হচ্ছে অনলি লেদারে ইউজ করার জন্য, আচ্ছা, আর এটা হচ্ছে কাইন্ড অফ অল, এটা কাইন্ড অফ অল, তিনটাতে তুমি ইউজ করতে পারবে। আর একটা জিনিস সাজেস্ট করতে পারি যে তোমরা যদি চাও এটা কিনতেও পারো নাও কিনতে পারো, এমনি জুতো পরিষ্কার করার যে ব্রাশ গুলো হয় বা কালি করার যে ব্রাশ হয়, হ্যাঁ এটা সেম টাইপ, সেম 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 জিনিস, বা আমাদের টুথব্রাশও যদি হয় সেটা দিয়েও ঘুরি ঘুরি পরিষ্কার করে নেওয়া যাবে। কারেক্ট, টুথব্রাশটা একটু কম এরিয়া জুড়ে হবে, এটা একটু বেশি, একটুখানি এটা হার্ড মানে টুথব্রাশের তুলনায় একটু হার্ড আর কি, এটা কারেক্ট কারেক্ট, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আসলে তো এটা কেনা হচ্ছে আমার ইন্ডিয়া থেকে ফার্স্ট ড্রেস, একদম তিনটের মধ্যে এটা ফার্স্ট, কারণ এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার বেসিক্যালি এরকম লং টাইপের ড্রেস মানে লং ম্যাক্সি টাইপের ড্রেস বলতে পারি আমি পরতে খুব ভালোবাসি, এবং এটা এগুলো এত কমফোর্টেবল হয় না মানে সব জায়গায় পরা যায়, যে কোনো অনুষ্ঠানে ধরো তুমি টুক করে কোথাও ঘুরতে যাচ্ছ কি আউটিংয়ে যাচ্ছ তুমি অলওয়েজ ক্যারি করতে পারবে। আর যেহেতু এটার এই দেখো সাইডে একটা কাট রয়েছে, এই কাটগুলো কিন্তু এখন ফ্যাশনে প্রচণ্ড ইন এবং দেখতে খুবই ভালো লাগে, আর এরকম টাইপের আমার কাছে কোনো ড্রেস ছিল না, তো আমি ভেবেছিলাম যে এরকম টাইপের ড্রেস কিনবো, তো পেয়ে গেছি এটা। এটার দাম নিয়েছে হচ্ছে 1950 টাকা, আর কোয়ালিটিটা এত ভালো না মানে পরে আলাদাই আরাম বলতে পারি। তো এটা হচ্ছে আরেকটা ড্রেস, এই রকম টাইপের ড্রেস আমার যেহেতু ভীষণ ভালো লাগে আমি আগেই বলেছি, আর এই যে কাটটা আছে দেখো একটা হলটার নেক করে তার উপর একটা কাটিং রয়েছে, এই কাটিংটা আমার কাছে ছিল না, তো এটা আমার কাছে নতুন টাইপের একটা ড্রেসই হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটাকে আমি অ্যাজ আ চুড়িদার হিসাবে পরতে পারি, এটাকে যেহেতু আমি এখন সিঙ্গেল পরেছি ওই জন্য এর তলায় আমি প্যান্ট ফ্যান কিছু পরিনি, অ্যাজ আ ড্রেস হিসাবে ক্যারি করছি। তোমরা যদি চাও মানে এরকম টাইপের ড্রেসের সঙ্গে কিন্তু সঙ্গে লেগিংস আর কাঁধে একটা দুপাট্টা দিয়েও ট্রাই করতে পারো, একদম ফুল এথনিক লুক হয়ে যাবে। আর এটার প্রাইসটা একবার বলে দিই, এটার প্রাইস হচ্ছে 2400 টাকা।
আর এটা হচ্ছে আমার ফার্স্ট রেডি টু ওয়্যার শাড়ি। এর আগে কখনো আমি রেডি টু ওয়্যার শাড়ি কিনিনি, কারণ যেরকম টাইপের স্টাইল দেখায় যেরকম টাইপের কোয়ালিটি থাকে আমার পছন্দ হয় না। বাট এটা কালার দিয়ে কোয়ালিটি দিয়ে এতটাই ভালো, আর সত্যি কথা বলতে রেডি টু ওয়্যার শাড়ি মানে পরার একটা আলাদাই মজা, কারণ জাস্ট 2 মিনিটসে পরা হয়ে যাবে। ওপর থেকে একটা ড্রেসের মতো করে গলা আর কোনো মতে জাস্ট একটা প্লিট করে ফেলে দাও, পুরো তুমি রেডি শাড়ি পরে। আর আমার যেরকমভাবে ঝক্কি পোয়াতে হয় যে প্লিট করতে হবে, কুচি করতে হবে, রিমোকে ধরতে হবে, তো এটা পরতে আমার কারোর হেল্প লাগবে না, আমি একা একাই করে নিতে পারবো। আর এটার প্রাইস হচ্ছে 3,400 টাকা। আমি এখন আর এটাকে পরে দেখালাম না, কারণ আমি পাশে দেখো অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও নাইকা থেকে আমি কিছু প্রোডাক্ট রিসেন্টলি অর্ডার করেছিলাম, সেটা চলে এসছে আজকে। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একবার খুলে দেখাই আর শেয়ার করি কী কী নিয়ে যাচ্ছি আমি আর কী কী না নিয়ে যাচ্ছি। তো আমি নিজেও যেহেতু এখনও জানি না, আমার মনে নেই আসলে আমি কী কী অর্ডার করেছিলাম, তো সবার ফার্স্টে এটাকে কাটা যাক। তোমরা যেহেতু জানো যে আমি কায়ার এই ক্লিনজিং ওয়াইপসটাই ইউজ করি, তো আমি এটা দুটো প্যাকেট আনিয়ে নিয়েছি, কারণ এমার্জেন্সি পারপাস, আমি জানি না ওখানে গেলে কী পাবো কি না পাবো, ওই জন্য আমি সঙ্গে করে এই দুটো নিয়ে যাচ্ছি। তো এটা ছিল হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট যেটা আনবক্স করেছি। এটা না খুলেই আমি বুঝতে পারছি এর মধ্যে আছে হচ্ছে আমার মেকআপ রিমুভারটা, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এর মধ্যে আমার মেকআপ রিমুভারটা রয়েছে, এটা হচ্ছে নিউট্রিজিনার ডিপ ক্লিন। এটা আই অ্যান্ড লিপ মেকআপ খুব তাড়াতাড়ি রিমুভ করে দেয় এবং খুব তাড়াতাড়ি কাজ করে। মানে আমি আমি নাম বলছি না একটা ব্র্যান্ডের, তো ওই ব্র্যান্ডের আমি একবার ইউজ করে দেখেছিলাম যে পুরো ঘষতে হয় লিটারেলি। এটা জাস্ট কয়েকক্ষণ একটুখানি জাস্ট ধরে রাখো যে জায়গাটা, মানে তুমি হয়তো লিপস্টিক তুলবে, লিপস্টিক হয়তো পরেছো, তো কটনে নিয়ে হোক বা তুমি টিস্যুতে নিয়ে হোক, যাতে করে নিয়ে হোক, একটুখানি ধরে রাখলেই উঠে যায় পুরো একদম। এটা হচ্ছে টোনি অ্যান্ড গাইয়ের হিট প্রোটেক্টর। আমার চুলের যেহেতু হালাত অলরেডি খারাপ হয়ে গেছে, ওই জন্য আমার এটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমি রিঅর্ডার করে নিয়েছি সেই আশাতেই যে ওখানে কি পাবো আমি জানি না, আগের থেকে আমি আমার প্রোটেকশনের জন্য নিয়ে যাই। তো এটা হচ্ছে এটা। আচ্ছা আমি এটা দাম বলে দিই, অনেকেই দাম জিজ্ঞাসা করতে পারে। এটার দাম হচ্ছে 880 টাকা। আচ্ছা একটা কাঁচি অর্ডার করেছিলাম, কারণ আমি কিছুদিন আগে যে আইব্রো শেপ করতাম যে কাঁচিটা দিয়ে ওটা আমি হারিয়ে ফেলেছিলাম, যদিও আমি পরশুদিন সেটা খুঁজে পেয়ে গেছি, বাট আমি তাও ওটা অর্ডার করে দিয়েছিলাম, কাজে লেগে যাবে। আর এটা হচ্ছে মিনিমালিস্টের একটা সানস্ক্রিন নিয়েছি, যেটা SPF 50 আছে। এটা ফার্স্ট টাইম ইউজ করবো, যেহেতু মিনিমালিস্টের অর্ডারে 3টে প্রোডাক্ট আমি ইউজ করছি এবং ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, ওই জন্য একটুখানি সাহস করেই এটা কিনলাম। দেখা যাক কী হয় এটা ইউজ করার পর। আর এতে কী আছে, আচ্ছা নাইকার একটা লিপ লাইনার আছে। এই নাইকার একটা লিপ লাইনার যেটা আমি রেড কালারটা ইউজ করি ওটা খুবই ভালো যেহেতু, ওই জন্য এই কালারের একটা নিয়ে নিয়েছি যাতে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারি। আর এটাতে আছে হচ্ছে সিঁদুর, এটা এটা হচ্ছে কালার বারের একটা লিকুইড সিঁদুর। এটা আছে হচ্ছে একটা ছোটু সানস্ক্রিন, যেটা হচ্ছে লোটাসের, সবসময় যেটা ইউজ করি, কারণ এইটার ওপর কতটা বিশ্বাস আছে না আছে এটা আমি যেহেতু জানি না, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো, বাট এটা যেহেতু আমার প্রচণ্ড আস্থা ভরসা দিতে নিয়েছে ওই জন্য এটাকেও সঙ্গে রেখেছি আমি। আর এটা আছে হচ্ছে মামাআর্থের ডার্ক সার্কেলের একটা ক্রিম, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো, জানি না এটাও কীরকম হবে, বাট আমার যেহেতু ডার্ক সার্কেলের প্রচণ্ড সমস্যা আসছে, নিচে কিছু ফাইন লাইন্সও চলে এসছে, এই জায়গাটা ভালোভাবে দেখলে বুঝতে পারবে, বাট ক্যামেরাতে এত ভালোভাবে বোঝা যায় না, তো ওই জন্য নিয়েছি এটা। আর এতে আছে হচ্ছে অনেকগুলো ব্রাশ, যে ব্রাশগুলো খুবই কাজের। তো ল্যাকমির এই 4টে সিঁদুরও অর্ডার করেছিলাম, একসাথে চলে এসছে। এই সিঁদুরগুলো ইউজ করা আমার জন্য খুবই সুবিধাদায়ক, ওই জন্য একবারে 4টে অর্ডার করে নিয়েছি। এইটা হচ্ছে সিঁদুর, আর এটা আছে হচ্ছে ল্যাকমির একটা লিপস্টিক। এই ছিল হচ্ছে আমার সমস্ত জিনিসপত্র যেগুলো অর্ডার করা ছিল, এইগুলো সব চলে এসেছে, মোটামুটিভাবে এসেন্সিয়াল জিনিসপত্রগুলো পেয়ে গেছি আর কি। তো এই ছিল আজকের ব্লগ, একটু ছোট হলো জানি, বাট আশা করি তোমাদের ভালো লাগলো। তো চলো, টাটা অ্যান্ড কিপ